পূজোর মধ্যেই বরাকবাসীকে আরো এক সুসংবাদ দিলেন কাছারের বড়খলার কন্যা রুমি। জাতীয় স্তরের থাংটা খেলায় জয়ী বড়খলার পুরন্দরপুরে রুমি সিংহ। গোয়ালিয়র থেকে ফিরে গ্রামবাসী রাজকীয় সম্বর্ধনায় ফাঁসলেন বরাকের কৃতি কন্যা রুমি। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিত 30তম জাতীয় থাংটা খেলায় জয়ী হয়ে বড়খলা সহ বরাক তথা আসামের মুখ উজ্জ্বল করল বড়খলার পুরন্দরপুরের মণি সিংহের মেয়ে রুমি সিংহ। আর এই সাফল্যের খবরে গোটা এলাকায় খুশির জোয়ার বইছে। আজ পুরন্দরপুর গ্রামে রুমি সিংহ পা রাখতে গ্রামের বিশিষ্ট জনরা রুমি সিংহকে রাজকীয় সম্বর্ধনায় ভাসালেন। উল্লেখ্য, 2022-23 সালেও জাতীয় থাংটা খেলায় স্বর্ণপদক পেয়েছিল রুমি সিংহ। এবার স্বর্ণপদক না পেলেও দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে সে। রুমির এই সাফল্য পুরো গ্রামের মানুষ গর্বিত, তাই খুশিতে রুমিকে ফুলের তোড়া গামছা দিয়ে সম্বর্ধনা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তার এলাকার বিশিষ্ট জনরা। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেত্রী জিপির প্রাক্তন জিপি সভাপতি ভানু ভূষণ দাস, পুরন্দরপুর গ্রাহক সুরক্ষা সমিতির সম্পাদক মঞ্জুর আহমেদ বড়ভূয়া, প্রাক্তন গ্রুপ সদস্য হেমন্ত সিংহ, বিশিষ্ট সমাজসেবী নুরুল হক বড়ভূয়া, গোকুল সিংহ, ব্রজকুমার সিংহ, রঞ্জিত সিংহ, মণিমোহন সিংহ প্রমুখ। আমাদের কাছাড় জেলার বড়খলা বিধানসভার অন্তর্গত শ্রেষ্ঠজীবীর পুরন্দরপুর গ্রামের নিজীকর্মী মণিচন্দ্র সিংহ এবং উচ্চশিক্ষিতা গৃহবধূ ব্যয়বতী সিংহের সর্বকনিষ্ঠ কন্যা রুমি সিংহ বড়খলা রাজা ডিসি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার প্রথম বছরের ছাত্রী। এইবার আমাদের 30তম জাতীয় স্তরের জাতীয় লেভেলের গোয়ালিয়রে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ রাজ্যের থাংটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে এলাকার সুনাম অর্জন করে আমাদেরকে অত্যন্ত আনন্দিত করে তুলেছে, যার জন্য আমরা আজকে আমাদের শ্রেষ্ঠজীবীর প্রাক্তন সভাপতি বালমোহন দাস, আমাদের পুরন্দরপুর তথা শ্রেষ্ঠজীবীর বিশিষ্ট সমাজসেবী গোকুল সিংহ এবং নুরুল লস্কর এবং আমাদের শ্রেষ্ঠ পুরন্দরপুর গ্রামের বিভিন্ন সমাজসেবী অংশগ্রহণ করে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম। এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগে 2022 সালে ইম্ফলে অনুষ্ঠিত এই থাংটা প্রতিযোগিতায় একমাত্র ব্যক্তিত্বের অধিকারী রুমি সিংহ প্রথম স্থান অর্জন করে এবং 2023 সালে জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত সেই থাংটা প্রতিযোগিতায় আবারও প্রথম স্থান অর্জন করে, অর্থাৎ গোল্ড মেডেল অর্জন করে এলাকার সুখ্যাতি অর্জন করে আমাদের এই এলাকার মান সম্মান অনেকটা বাড়িয়ে দিয়েছে, যার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা সেই সঙ্গে ওনার ভবিষ্যৎ আমরা আশা করি যাতে আরো সুন্দর এবং উজ্জ্বল হয় এই কামনা করি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।